গরু চোর হোক ছাগল চোর হোক আল্লাহর যে বান্দাই হোক এরকম চোরকে সামনে দিয়ে পেছনে খালি নাড়াচাড়া দেয় এরকম মানুষ দেশে নেই? এই পেছনে যারা নাড়াচাড়া দেয় এরা হচ্ছে এমনির এমনি, ওরা কি প্রথমে যারা দেখছে ওরা এমনি আর ওর পেছনে যা আছে মানুষ, ওরা ওখানে হাত ধরে বসিয়ে দেন, ওরা হাত ধরে ওখানে বসিয়ে কি সমস্যা কি প্রজেক্টরের, ঠিক আছে প্রজেক্টর হলে থাক, আর যাদের ইউটিউবার হয় যে ঝামেলা করে ওরা হাত ধরে ওখানে বসিয়ে দেবেন, হাত ছিঁড়িয়ে যায় যাক না, ঠিক আছে ভাই এখানে মানুষের জায়গা হচ্ছে না, অন্য জায়গায় একটা প্রজেক্টর দিয়েছে এই জন্যই তো ডিস্টার্ব করছে, বসে বসে টান যাচ্ছে। আমি এই আয়াতের গভীরে আর যেতে পারলাম না, আপনারা কি শুনতেছেন? কোরআনের তাবলীগ করতে গেলে বিপদ আসবে, বাধা আসবে, এটাই স্বাভাবিক। আজ বাংলাদেশের প্রায় 64 জেলা থেকে শুরু করে বিদেশের প্রায় 33 থেকে 34টা দেশে আমার এই যে আকিস গ্রুপ, আমি ওখানে আছি যেহেতু আকিস কোম্পানিতে, ওনাদের বিভিন্ন দেশে ব্যবসা আছে, এই হিসাবে সারা পৃথিবীর এই 34-35টা দেশে যাওয়ার একটা ব্যবস্থা ওনারা করছে। এই হিসাবে আমি যা দেখতে পাচ্ছি সব দাওয়াতে বাধা নেই, শুধু কোরআনের দাওয়াতে বাধা। আর বাধা কেন আমি তাও জানি না, ও শুধু এমনি না, এখন যদি বলেন এমনি তাহলে কত দাওয়াত আছে তাদেরকে আরো রান খাওয়ানো হয়, বাধা দূরের কথা। কোরআনের দাওয়াতে বাধা হয় এই কারণে, কোরআন একটা বিপ্লব, কোরআন কি চলন্ত যে ইন্টারসিটি ট্রেন চলে তার চাইতে দ্রুত গতি সম্পন্ন যান, দ্রুত গতি সম্পন্ন যে ট্রেন ইন্টারসিটি ট্রেনে কেউ যদি মনে হয় ধাক্কা দিয়ে ফেলে দেব পারবে, নিজের অনেক কিছু হারাবে, কোরআনে কারিম ওর চাইতেও দ্রুত কেউ যদি মনে করে ধাক্কা দিয়ে ফেলে দেব কিয়ামত হয়ে যাবে পারবেন না। এই জন্য আপনার নিজের কপালে আপনি নিজে আগুন লাগাবেন না, আপনি থামেন, আপনি যা করছেন আপনি থামেন, কথা বুঝতেছেন? আমার বিশ্ববিদ্যালয়ের ডক্টর গোলাম রব্বানি উনি মাঝে মাঝে বলতেন, দেখো ভার্সিটিতে যদি একটু মাঝে মাঝে দাবড়া দাবড়ি না হয়, ঠ্যাং ম্যাং কেটে না নেয় তাহলে ভার্সিটি মনে হয় না, উনি একটু ভয় দেখাবে কি আরো মানে বাস্তবতা বলতো, ক্লাসে এসে বলছে যে ভার্সিটি আজকে মারামারি, মারামারি তো হবে, একটু দাবড়া দাবড়ি করবে ছেলে মেয়েরা, একটু হাত প্যাট কেটে নেবে, এ তাহলে মনে হবে যে ক্যাম্পাস, না তো মাদ্রাসা হয়ে যাবে। কোরআনে কারিমের অনুষ্ঠানগুলোতে যদি বাধা নাই হয় আপনি বুঝবেন কি করে যে বাতিল কোনটা, নাজিল হওয়ার পর থেকে আমি সেদিন মিরপুরে বলেছিলাম চিড়িয়াখানার পাশে, যে নাজিল হওয়ার পর থেকে কোরআনের শ্রোতা তিন প্রকারে বিভক্ত হয়ে গেছে, প্রথমেই তারা যারা শুনলেই বাধা দেয়, আজও দেখেন শুনলেই যারা বাধা দিচ্ছে ওরা এক কথাই বিনা দলিলে কাফের, আর যদি দলিল নিতে চান সূরা হামিম সাজদা 26 নম্বর, আমি তো আগেটা মন মতো বললাম যে বিনা দলিলে কাফের, আর পরেরটা বললাম দলিল দিয়ে, অকল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, আবু জেহেল ওই সময় দারুন নাদওয়ার বৈঠকে তার সংসদে আইন পাস করে বলেছিল সব চলতে দেওয়া যাবে, মুহাম্মদের কোরআনের অনুষ্ঠান যেন না চলে, তাহলে এই সিদ্ধান্ত আজও যারা বাংলাদেশে নিচ্ছে, মাছের বাজার চলছে গরুর বাজার চলছে, করোনার দোহাই দিলে ওইগুলো বন্ধ করেন না কেন? আর যত বাধা সাহেব আপনার কোরআনের অনুষ্ঠানে তার মানে আপনার ওই ধারণা ওই আবু জেহেলের মতো, আবু জেহেলের দ্বিতীয় ধারণা কি ছিল, অল গাওফি শুধু কোরআনের অনুষ্ঠান বন্ধ করবা হবে না, ওটা যেন আয়োজন করতেই না পারে বিভিন্ন কায়দায় বন্ধ করো, ঢোল ডুকি তবলা বাজাও, হট্টগোল করো, এখন আর ঢোল ডুকি তবলা বাজায় না, 144 ধারা জারি করবে, সিস্টেম শুধু পাল্টিয়েছে, জিনিস তো একই, জিনিস এক না, সিস্টেম শুধু পাল্টিয়েছে, সিস্টেম পাল্টালে জায়েজ হয় বলেন বলেন, আপনি লিখে দিলেন যে বিসমিল্লাহ মদের দোকান জায়েজ হবে, ওখানে খাওয়ানো হচ্ছে কি আর নাম দিয়েছে
জিনিস তো একই, ও বিসমিল্লাহ বলে খেলেও গুনাহ হবে, হরি বলে খেলেও গুনাহ হবে। সুতরাং জিনিস একই আছে, সিস্টেম আপনি পাল্টিয়েছেন। ওই সময় ও বলতো আল গাফি, এটা বন্ধ করার জন্য হট্টগোল বাঁধাও, ঢোল ঢুকি তবলা বাঁচাও। এদেশে তো ঢোল ঢুকি তবলার এরকম প্রচলন নেই, এই জন্য একবার এসেছে 144 ধরে। আমার তো মানে দেখা দূরের কথা, শুনলেই কেমন লাগে যারা কোরআনের তাফসীর মাহফিলে আজ 144 ধারা জারি করে, এ কোরআন আমার সামনে নিয়ে বলছে ওগুলো 100 ভাগ যারা সন্তান। ও কোনো দলিল মলিল লাগবে না, দলিল দিতে চাইলে সূরা কলমের 13 নাম্বার আয়াত। আমি প্রথমে মন মতো বলছি, এরপরে দলিল বলছি। কেন এই সিদ্ধান্ত নিত? 3 নম্বরে হচ্ছে লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল চিন্তা ভাবনা করতো, আশা করতো যে আমরা কোরআন বন্ধ করে দিতে পারলে আমরা গালেব, আমরা বিজয়ী হতে পারবো, কারণ আমরা যেভাবে আছি এভাবে আর থাকা কোনো ব্যাপারই না যদি মুহাম্মাদের কোরআন মানুষ শুনতে না পারে। আজ যারা এই ধান্দায় আছেন যে আমরা যেভাবে আছি এটা কেউ বুঝবে না, কেউ বুঝতেও পারছে না যদি কোরআন মানুষের কানে না পৌঁছায়। আপনি কিন্তু সিস্টেম শুধু পাল্টিয়েছেন, কাজ আপনার একই, কথা বলেন না কেন? আবু জেহেল ভালো করে বুঝতো, আমি যে চেয়ারে বসে আছি এ চেয়ারের একটা পায়া অবৈধ পায়া না, সব অবৈধ পায়া উল্টা পাল্টা করে লাগানো আছে, ধাক্কা দিলে পড়ি তো। এখন মোহাম্মদ যদি জাতিকে কোরআন শোনায় আর জাতি যদি বসে যে আল্লাহ কি বলতে চায়, আমারও চেয়ারের পায়ে এমনি নড়ে, কথা বলে না? আজ যাদের চেয়ারের পায়া এই যে বিয়ার পায়ের মতো, এটা তো শক্ত আছে, তারা এই ধান্দায় আছে যে অন্তত যা করে করুক কোরআন যেন মানুষ শুনতে না পারে। আমি মন মতো ফতোয়া দিয়েছিলাম, ওগুলো কি বিনা দলিলে কি, আর দলিল দিলে সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াত অনুযায়ী কি, ওই কাফের এখন বাংলাদেশে নেই। অত জোরে বলার দরকার নেই, এমনি দিনকাল ভালো না এটা থাক। দ্বিতীয় নম্বর, কোরআনের শ্রোতা হচ্ছে তারা যারা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব। আমির হামজাও বানিয়ে কথা বলবে না, ওর বাবার কথাও বলবে না, তাও জানি, কিন্তু শুনতে এসে যখন দেখে গো এগুলো তো একটাও আমার জীবনের সাথে মেলে না, কারণ আমার প্র্যাকটিক্যাল লাইফ যা চলে এই একটাও মিল নেই, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে আর মনে মনে বলতে থাকে এ রাজনীতি হচ্ছে, এরা হচ্ছে টাটকা নির্ভেজাল সলিড মোনাফিক। কি বললাম? টাটকা নির্ভেজাল সলিড মোনাফিক। এই মোনাফিক বাংলাদেশে বেশি না খুব? কেন? এমনি এবার বারবার এমনি হবে না, এবার আমি বলছি কেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকালের আগে জানিয়েছিলেন উম্মতেরা, মোনাফিক নামে যে জার্ম যে রোগ এটা কিন্তু সবার ভেতরে থাকবে না, মোনাফিকের জার্ম শুধুমাত্র তৈরি হবে আমার উম্মতের ভেতরে যারা মুসলমান দাবি করে তাদের মধ্যে। এখন যেহেতু মুসলমান নবীর উম্মত বাংলাদেশে 96 ভাগ, এই জন্যে মোনাফিক থাকার সম্ভাবনা এই দেশে বেশি। বলেন বলেন, কেউ যদি বলে আমি ইহুদি দেখবো কোথায় পাবো, ইহুদি কেমন দেখতে, যান আপনি ইসরায়েলে যান শুধু ইহুদি পাবেন। কোনো মানুষ যদি বলে আমি খ্রিস্টান দেখবো, যান আপনি চলে যান আমেরিকায় শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখব, মায়ানমারে যান শুধু বৌদ্ধ পাবেন, জাপানে যান শুধু বৌদ্ধ পাবেন, কথা বলেন না কেন? এখন যদি ওই লোকটা বলে আমি মোনাফিক দেখব, কারণ এই দেশে মুসলমান বেশি, কথা বলা লাগবে। এদের নবীজির কথা বললাম আমি, আপনি বৌদ্ধ দেখতে চাইলে মায়ানমারে যাবেন, জাপানে যাবেন, ইহুদি দেখলে ইসরায়েলে যাবেন, খ্রিস্টান দেখতে হলে আমেরিকায় যাবেন, আর মোনাফিক দেখতে হলে বাংলাদেশে আসাই লাগবে, কারণ এদেশে 100 জনের 96 জন মুসলমান। নবীজির এই কথা অনুযায়ী দেশে মোনাফিক থাকার সম্ভাবনা বেশি না কম? মোনাফিকের 10টা আলামত আমি পেয়েছি, মোনাফিকরা সব চাই আল্লাহর আইন চাই না, দাড়ি টুপি জোব্বা মাথায় দিয়ে অনেকে এদেশে আল্লাহর আইন চাই না, আছে না নেই? এগুলো টাটকা নির্ভেজাল।
সলিড। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। এটা যেহেতু রজব মাস, আমি স্থান কাল পাত্র ভেদে কথা বলবো ইনশাআল্লাহ। বাস্তবতার দিকে তাকিয়ে আমাদের কি দরকার, কি শিক্ষা নেওয়া দরকার, কি বর্জন করা দরকার এই মাস থেকে, সেই হিসাবে আমি একটা আয়াতও পড়েছি। খালি মেরাজের ঘটনা বলতে বলে আমি ঘটনা বলি না, আমি শিক্ষা বের করি। রজব থেকে আল্লাহ পাক নবীজিকে কি দিয়েছিলেন আর কি করতে বললেন এই বিষয়টা আমাদের অন্তত, যেহেতু আজকে 28 তারিখ, গত রাতেই নবীজির মেরাজ হয়ে গেছে, কিছু শিক্ষা নিয়ে যাওয়া যাবে না? সূরা বানী ইসরায়েল থেকে মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে কোন এক রাতের বেলা মসজিদে আকসা, হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, এইটার নাম হচ্ছে ইসরা। এটার নাম কি বলেন বলেন? আর এখান থেকে শুরু করে একেবারে আল্লাহর লে নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর বিভিন্ন নিদর্শন তাকে দেখালেন, তার চারিদিকে আল্লাযী বারাকনা হাওলাহু, চারিদিকে বরকতময় করে বিভিন্ন নিদর্শন যে দীর্ঘ 27 বছর ধরে ধরে তাকে দেখিয়েছিলেন, এই 27 বছরের নাম হচ্ছে মিরাজ। তাহলে প্রথমটার নাম মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ইসরা, আর ওখান থেকে দীর্ঘ 27 বছরের সফরের নাম আরবিতে মিরাজ। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহকে এই রজব মাসের 27-এ রাতের বেলা বাইতুল কাবা শরীফে হাতিমের ভেতরে তুমি ঘুমিয়েছিলেন, নবীজিকে আল্লাহ নিয়ে গেলেন, জিব্রাইলকে দিয়ে বরাকের মাধ্যমে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ষষ্ঠ আসমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাহান্নামাকে তাকে দেখালাম, বিভিন্ন শাস্তি যে হচ্ছে যেখানে ওইগুলো আগে দেখতে লাগালাম। শাস্তিগুলো দেখে নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এই যে মাথা চূর্ণ বিচূর্ণ হয় আবার মাথা ঠিক হয়ে যায়, এগুলো কারা? জিব্রাইল বলে, হে নবী, এই মানুষগুলো আপনার উম্মতের ভেতরে তারা দুনিয়ায় যারা সুদ খেত। কি খেত? ঢাকায় তো সুদ নেই, এখানে রপেন চলছে, সুদের নাম পাল্টিয়ে অনেকে খাচ্ছে, সুদকে বানিয়েছে এখন ইন্টারেস্ট। হ্যাঁ, কথা বলেন, যারা সুদকে ইন্টারেস্ট বানিয়ে খাচ্ছেন, আমি এখান থেকে আপনাকে থামাতে চাই। কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে আপনি থেমে যাবেন না, আপনাকে আগে যুক্তি দিয়ে আগে বসিয়ে দেখি আপনি থামতে পারেন কিনা। কুষ্টিয়ার ওই যে কাহিনী আমি সেই 16 সালে বলেছিলাম, বড় বাজারে মসজিদে একজন বসে বসে শুধু জিকির করছে, কে ভাই আপনি কি করেন? বলছে, আমার কোনো কাজ নেই, আমি শুধু জিকিরে আছি, ফিকিরে আছি। জিকির ফিকিরে আছেন কি করেন না মানে আপনার এই শহরে থাকতে টাকা লাগে, কোথায় পান? বলছে, বাবার জমি ছিল শহরে, ওটা বিক্রি করে আমি ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে প্রতি মাসে টাকা আসে 35,000 লাভ। তাও বলছে না সুদ। বলছে, ওই টাকা তুলি আমি বাজার করি, খাই আর আল্লাহ আল্লাহ করি, আমার কোনো গুনাহ নেই। গোনা নেই মানে সুদের টাকা খাওয়ার গোনা নেই? বলছে, আমি জানি সুদ খেলে গোনা হয়, এটা জানি, এই জন্য এই টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে রাখা। ও শুধু তুলি এনে দেয়, আমি বাজার করি, ও রান্না করে, আমি খাই, কোনো গোনা নেই। আর গোনা যদি হয় ওর হবে, আর আমার দিকে যদি গোনা আসে, ওই যে আমি নামাজ পড়ি আর জিকির করি, এই নামাজ আর জিকিরের সওয়াব আর ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব পাও। দেখেছেন কি ধান্দা? এই যে এই সিটারি বাটবাড়ি, এই ধান্দাটা আপনি ওয়াজ করিয়ে ওকে ফেরাতে পারবেন না। ওকে যুক্তি দেন, প্রথমে আমি যেটা দিচ্ছি দেখেন তো মেলে কিনা, বলবো? এই লোকটার যে ধারণা, এই ধারণা কি শুধু কুষ্টিয়ারে একাই নাকি বাংলাদেশে আরো অনেকের আছে? হ্যাঁ, এখানেও আছে।
এই কারণেই তো আপনি সুদ ছাড়তে পারেন না। নামাজও পড়েন সুদও খান, নামাজ পড়েন ঘুষ খান, নামাজ পড়েন হোটেলে রাত কাটান। নাকি ঢাকায় হোটেলে রাত কাটা বন্ধ হয়ে গেছে? না মানে 250টা নাইট ক্লাব চলছে আল্লাহর ওলিতে, কত শুধু ঢাকাতে, ঢাকা সিটির ভেতরে শুধু 250 নাইট ক্লাব চলছে। যদি এখন ক্যাসিনোর বিভিন্ন কাজ কারবার গোপনে আছে, এক নাম্বার কাজটা চলছে, এক নাম্বারটা বলবো না বলা দরকার, চলুক চলুক। নিজের বউ বাপ দিয়ে যারা অন্যের বউর কাছে রাত কাটাছে, এটা এক নাম্বার কাজ। এই প্রকাশ্য এই জেনা ব্যবিচার ধর্ষণ যাই বলেন, মেরাজের রাত্রে যে 7 নম্বর শিক্ষা নবীকে দিয়েছিলেন এটা ছিল এটা, আলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা সাবিলা। জেনার ধারে কাছেও যাবে না, জেনার পরিবেশ হয় এরকম পরিবেশও তৈরি করবে না, কারণ এটা বিভিন্ন রোগ সৃষ্টিকারী একটা পন্থা। আমরা এখান থেকে যে শিক্ষাটা বের করতে চাই, জেনা করছে, ব্যবিচার করছে, মানুষের উপরে জুলুম করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এগুলো কি গুনাহ বলেন কবিরা? বলেন বলেন বলেন, এ কবিরা গুনাহ করে? কালেমা পড়ে মুসলমানের দাবিও করছে, নামাজও পড়ছে, দুইটা তো একসাথে চলতে পারে না, বলেন না কেন? যে কোনো একটা চলা লাগবে। আল্লাহর আইন মানা ফরজ, আল্লাহর নিষেধ মানা ফরজ। কেউ যদি অর্ধেক মানে, অর্ধেক মানে না, ও যেন একটাও মানে নাই, এইটাই কোরআনের নির্দেশ। আমার ভাইরা, এ লোকটা যে থামাতে পারছে না, এ লোকটার মতো হাজারো মানুষ আজ আমরা এই সুদ ঘুষ সেনা ব্যবসার জুলুম মানুষের অধিকার নষ্ট করা এটা বন্ধ করতে পারছি না কেন? কারণ আমাদের এই মূল ধারণা আছে, এই কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই, এটা ডাহা মিথ্যা কথা। যারা মান কওলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখল আল জান্নাহ বলেন, শব্দটা হবে ফাদাখল আল জান্নাহ, দাখলা শব্দ ওখানে নেই, ফা আছে, দাখলা বললে অর্থ হয়ে যাবে, কিন্তু ফা দিলে অর্থ আকাশ পাতাল হবে। হযরত ওমরের কাছে যখন আবু হুরায়রা বলেছিলেন এ কথা, তিনি কিন্তু আমাদের মতো হুসুকে বাঙালি না, আবেগওয়ালা মুসলমান না, তিনি বললেন দাঁড়া কে বলেছে এই কথা, নবীজির কাছে শুনে আসলাম, চলো দেখি কি বলে। হযরত ওমর ওই সময় আমি হাদিসে দুইটা শব্দ পেয়েছি, একটা থাপ্পড় দিয়েছিলেন অথবা কলার ধরে একটা ঝাঁকি দিয়েছিলেন। নবীজি মসজিদে নববীতে বসা, ডাক দিয়ে বলেন হে রাসূল আপনি কি বলেছেন? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল আল জান্নাহ। নবীজি বললেন না, হ্যাঁ আমি বলেছি। হযরত ওমর কিন্তু বিচক্ষণ মানুষ ছিলেন, ওই জামানায় যে 10 জন মানুষ লেখাপড়া জানতো তার ভেতরে ওমর একজন, তিনি শুনলে আন্দাজে হুজুকে সুবহানাল্লাহ পড়তেন না, তিনি চিন্তা করলেন নবীজি ফা বললেন কেন, দাখল আল জান্নাহ বললেও তো অর্থ হয়ে যেত, ফা বললেন কেন? প্রশ্ন করার পরে বললেন হে নবী আপনি কিন্তু মান কওলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখল আল জান্নাহ বলতে পারতেন, কিন্তু ফা দিয়েছেন কেন বক্তব্যের মাঝে? নবী যে বললেন এ ফায়ের ব্যাখ্যা হচ্ছে আইয়ুহাজ্জিরুমা হারামাল্লাহ, যে ব্যক্তি কালেমা পড়বে আর কালেমার হালাল বিষয়গুলো হালাল বলে আঁকড়িয়ে ধরবে, হারাম বিষয়গুলো হারাম জানার পরে ছেড়ে দেবে, এই লোকটাই কালেমা পড়লে জান্নাত পাবে। আপনি কালেমা পড়েছেন হালাল জানার পরও আঁকড়িয়ে ধরেন না, হারাম জানার পরে ছেড়েও দেন না, আপনার কালেমা পড়া আর ওই গিরিশচন্দ্র সেনের কালেমা পড়া এক। ও তো কালেমা পড়েছে, ও কালেমা না পড়লে কোরআনের তাফসীর লিখলো কি করে? কথা বলে না কেন? আমার ভাইরা, যারা এই ধারণায় আছে যে কালেমা যখন একবার পড়েছি জান্নাত আমি একদিন যাবই না, কালেমার উপর আপনার বিশ্বাস নেই, আমল নেই, বাস্তবতার কোনো মিল নেই, তা আপনাকে যদি আল্লাহ জান্নাতে দেয় এদেশের কোনো হিন্দুকে বাকি রাখার কথা না। আমি বরিশালে যখন পড়তাম তখন এখানে লঞ্চে ট্রলারে নৌকায় যেতাম, দেখি ঝড় উঠেছে,
আমরা বাসার তাকিদে বিপদে পড়ে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দু দাদা আর দাদি সামনে বসে ওরা বলছে লা ইলাহ ইল্লাল্লাহ কি গো দেখে মনে হচ্ছে অন্য ধর্মের কালেমা পড়েন কেন ওই দাদা আমারে বলছে দেখো যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না আল্লাহ লাগবে ও বিশ্বাস করে যে আল্লাহ একজন আপনি হালাল কে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরেন না হারাম কে হারাম জানার পরে ছেড়ে দেন না আপনার কালেমা পড়া না পড়া সমান এই কারণেই তো লোকটা সব ছেড়ে দিতে পারছে না নামাজও পড়ছে জিকিরও করছে ও মনে হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মাপ দেবে মিজানের পাল্লা একদিকে 5 কেজি গোনা তুলে দেবে আর একদিকে 6 কেজি সওয়াব তুলে দেবে যেদিকে ভারী হবে জান্নাত পেয়ে যাবে বিষয়টা তো এইটা না এটা একটা বানোয়াট কথা মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা কে বলিস আপনাকে মিজানের পাল্লা মানে মানদণ্ড আর আমরা জানি বিভিন্ন জিনিস মাপতে হলে তার একক একটা যন্ত্র লাগে এই স্টেজ যদি কেউ মাপতে চায় এই প্যান্ডেলটা তাহলে ফিতা লাগবে গজ লাগবে এই কথা বলছেন না কেন মিটার লাগবে কেউ যদি এই যে কাপে চা আছে চা মাপতে চায় ফিতা দিয়ে হবে গজ দিয়ে হবে এটা মাপতে হবে সিসি দিয়ে লিটার দিয়ে স্ট্যান্ড দিয়ে কথা বলেন না কেন আপনাকে যদি বলি আপনি একটা কাজ মেপে দেন কাজ তাহলে বলবেন 5 কেজি কাজ দাড়ি পাল্লায় তুলে দিলাম এভাবে মাপে কেউ কিভাবে মাপে না না গুরুত্ব দিয়ে কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে আমি যদি মাওলানাকে বলি এখন মগবাজারে আমি থাকি ওখানে যান আমার মেয়ে আছে ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়া ও 5 বছর বয়স ওর কাছে টাকাগুলো দিয়ে ওর খোঁজ খবর নিয়ে তারপরে আসেন ও টাকা দিলাম নিয়ে কমলাপুর স্টেশনে যেয়ে ডাল খেয়ে বাবা খেয়ে নাক মুখ গরম করে আসতেছে ও কাজের গুরুত্ব দিয়েছে যা বললাম মেনেছে ওর ওপর আমি খুশি না বেজার এটা তো সহজে বুঝলেন কাজ তো দাড়ি পাল্লাই কেউ মাপে না মাপে কাজ মাপতে হয় ও গুরুত্ব দিল কিনা আমার কাজে এই কথা বলেন না কেন কাজের আরবি কি গুরুত্ব বল আমল আমল মানে কি কাজ বলেন বলেন কিয়ামতের দিন আল্লাহ আমল মাপ দেবে আমল মানে কাজ কাজ মাপতে হলে দাড়ি পাল্লা লাগে মিটার লাগে সিসি লাগে কি লাগে গুরুত্ব লাগে বলেন 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 আপনার জীবনে যে গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ দিয়েছে এইটা যেন মাইনাস না হয় তাহলে আপনার গুরুত্বহীন যে কাজগুলো আছে ওইগুলোর কোনো মূল্যই থাকবে না এই এই প্যান্ডেলের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই সামিয়ানা আর খুঁটি এক কথা বলেন না কেন এগুলোকে আপনি বাংলায় মৌলিক বলতে পারেন আসল বিষয় বলতে পারেন আসল হচ্ছে খুঁটি আর এই সামিয়ানা এটা না থাকলে এর কোনো মূল্য না অমৌলিক আছে মূল্যহীন জিনিস আছে কি এই যে টেবিলের যে উপরে যেটা পড়া আছে এটার নাম কি কভার নাম কি এরপরে যে ফুল দেওয়া আছে এই ফুল যদি নাও দেন কেউ বলবে না এটা স্টেজ বলেন না কেন এই যে এই এই কাগজটা যদি এখানে না থাকে কেউ স্টেজ বলবে না আমার খাতাটা আছে এটা না থাকলে স্টেজ বলবে না কিন্তু খটি না থাকলে আর এই প্যান্ডেলে যে সামিয়ানা না থাকলে কেউ বলবে আপনার জীবনে আল্লাহ ফরজ মৌলিক কাজ দিয়েছে 500 কত ওরা কোরআনে ছড়িয়ে ছিটি আছে কোরআনের নিয়ম নীতি শরীয়তের বিধান কত বলা লাগবে এই 500 বিধানে আলাদা আলাদা কিছু মৌলিক বিষয় ভাগ করা আছে যেমন নামাজ একটা ফরজ বিধান নামাজের মৌলিক বিষয় ভাগ করা আছে 13টা নামাজের ফরজ কয়টা হজ করতে যায় মানুষ হজ একটা মৌলিক ইবাদত এর ভেতরে আলাদা কিছু ফরজ আছে কয়টা তিনটা বলেন বলেন কোরআনের যত বিধান আছে ফরজ প্রত্যেকটাই আলাদা আলাদা কিছু বের করা আছে যে এটা বাদ দিলে আর কোনো গুরুত্ব থাকে না নামাজের যে 13টা ফরজ 12টা আদায় করেছেন একটা করেননি আপনার নামাজের সওয়াব হবে 0 0 বলেন না কেন হজের আপনি 3টা ফরজের 2টা করেছেন একটা করেননি সওয়াব হবে কয়টা বলেন এরকম শরীয়তের বিধান যে 500 আছে
499টা আপনি আদায় করেছেন, একটা তো করেন নি, আরো বিরোধিতা করেছেন, শত্রুতা করেছেন। আপনার জীবনে যখন আল্লাহ কাজ আমল মাপবে তখন একেবারে গুরুত্বহীন, কোনো দাম দেবে না। এটা যদি আপনি বুঝতেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, কিন্তু আমি সুদ খাই, এটাও তো একটা মৌলিক বিষয়, এটা বাদ চলে গেছে, তার মানে ওই 500-র ভেতরে একটা বাদ, আমি যতই নামাজ পড়ি, রোজা রাখি, মেসাক করি, কোনো দাম নেই। তাহলে আপনি সুদ, ঘোষ, জেনা, ব্যবসার বেপর্দা এটা ছেড়ে দিতে চেষ্টা চালাতেন, 100 ভাগ পারতেন কিনা জানি না, কিন্তু চেষ্টা চালাতেন। এই কথা বলেন না কেন? আমরা মিজানের এই সঠিক মাপের অর্থ আজও বুঝি না, এই জন্য আমরা গোনা থামাতে পারছি না। ও মনে করছে জাহান্নামে নাই আল্লাহ দেবে, দিক নাই 10 বছর থাকবো, এরপরে যখন আল্লাহ বের করে দেবে তখন তো হাউজে কাউসার থেকে গোসল করে আবার আমির হামজা, আমির হামজা হয়ে গেল। তো ও জীবনে গোনা ছাড়বে, ওর তো আরো বৃদ্ধি বাড়বে, যে করি অসুবিধা কি, 50 বছর থাকলেও অসুবিধা নেই, জাহান্নামে যাব, বের করে দেওয়ার সময় তো আবার কি, আপনি নিজের ইমান থেকে বলেন, আপনার বিবেক দিয়ে বলেন, ও কি গোনা ছাড়তে পারবে নাকি আরো উৎসাহ দিচ্ছেন, ওর সাহস বেড়ে যাচ্ছে না? কিন্তু এইভাবে যদি বলতে পারতেন, গোনা তো মানুষ করবে স্বাভাবিক, কিন্তু তওবা করার সময় আছে, মৃত্যুর সঙ্গত সময় আগে তুই যদি তওবা না করিস, যার কাছে অপরাধ করেছিস ওর কাছে মাফ যদি না চাস, স্বীকার না করিস, অনুতপ্ত না হস, অনুশোচনা না করিস, তুই মারা গেলে কিন্তু তোর ঈমান নসিব হবে না, তুই বেঈমান হয়ে মরবি। বলেন বলেন, আর মরণ কখন চলে আসে বলা যায়? সুতরাং তওবা করা লাগবে কখন? এক্ষুনি। বলেন বলেন, তাহলে এই বাংলাদেশে অনেক অপরাধ আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা চালাতাম, বলেন না কেন? আর যারা এই ধান্দায় আছেন, যা করি করি, অপরাধ করলাম তাই কি, আপনাকে জাহান্নামে দিয়ে আল্লাহ 2 বছর পরে বের করে দেবে কি দেবে না এটা আমার বিষয় না, আপনাকে বের করে দিক। না না না, এখানে কিসের গল্প, এখানে বসুন, স্যারের দরকার ছিল, আমার দরকার ছিল, আমি তো চাচ্ছি না, ওনাদের চা দেওয়ার দরকার ছিল না। এখানে যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, তো অন্য সময় আপনি গল্প করলে কিছু বলতাম না, এটা বুঝবেন না, বাইরে যেয়ে গেবত করবেন যে কি বলে গেল বুঝলাম না, এই জন্য আমি স্থির থাকার জন্য বলছি, এখানে নড়াচড়া যেন না হয়। একটু খেয়াল করেন তো, আপনাকে জাহান্নামে দেওয়ার পরে 2 বছর 5 বছর 10 বছর পরে বের করে দিক বা না দিক, এ বিষয়ে আমার কথা নেই, দিলেও অসুবিধা নেই, না দিলেও আমার কোনো লাভ নেই, আছে? বলেন। কিন্তু আমার আমার সমস্যা হচ্ছে আপনার এই ইচ্ছাকৃত অন্যায়ের কারণে, আপনি যে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, যার কাছে ঘুষ খান বিনা কারণে, তার কিছু যোগ্যতা আছে চাকরি পাওয়ার, কিন্তু আপনি চাকরি তাকে না দিয়ে অবৈধ পন্থায় যার যোগ্যতা নেই তাকে চেয়ারে বসিয়ে ঘুষ খাইলেন, এই কারণে দুনিয়ার মানুষের যে ক্ষতি হয়ে গেল, আপনার ইচ্ছাকৃত রায় দেওয়ার কারণে একটা মানুষ আজ 11 বছর জেলখানায়, আপনার ইচ্ছাকৃত রায়ের কারণে। কথাটা বলছেন, চুপ করেন, আরে আশ্চর্য, চুপ করেন, আমি কি বোঝাতে চাই না বুঝেছিলাম, বুঝেছেন আপনি? আপনি ইচ্ছা করে আমারে ধরিয়ে দিলেন বিনা কারণে, আমারে বিচারক ইচ্ছা করে রায় দিয়ে জেলে দিয়ে দিল 10 বছর, আমাকে 10 বছর জেল খাটানোর কারণে আমার মা বাবা আমার থেকে বঞ্চিত, আমার বউ আমার থেকে বঞ্চিত, আমার ছেলে মেয়ে আমার থেকে বঞ্চিত, এই যে 10টা বছর বিনা কারণে জেল খাটার পরে আপনি কিন্তু ইচ্ছা করে রায় দিয়ে বেশ আরামে সংসার করছেন, আপনি খুব আরামে দুনিয়ার সংসার করে আপনি মারা গেলেন, আপনাকে আল্লাহ জাহান্নামে দিলে জন্নায় রায় দিয়েছেন এই কারণে, জাহান্নামে দিয়ে 2 বছর পরে আবার বের করে দিল, আপনি মনে করছেন আমি তো কালেমা পড়েছি, তা আমার যে 10 বছর ক্ষতি হয়ে গেল, আমি যে 10 বছর বোর কাছে থাকতে পারলাম না, এই ক্ষতিপূরণ দেবে কি? বলেন, আমি তো বাংলায় বললাম, এবার আপনার কারণে কিন্তু আমি 10 বছর আমার বোর কাছে থাকতে পারিনি, এক কথা বলা লাগবে, আপনার শুধু একটা ইচ্ছার কারণে আমার ছেলে মেয়ে আমাকে 10 বছর দেখা করতে পারেনি, আমি 10 বছর আজ বাড়িতে ঘুমাতে পারিনি শুধু আপনার একটা ইচ্ছার কারণে, এই ক্ষতিপূরণ কোন বাবা দেবে? তারপরে আপনাকে আমি বের করে দিছি,
আন্দাজ ধারণা করেছে কালেমা তো পড়িছি, কালেমা তো অনেক হিন্দুর মুখস্থ আছে। এই জন্য আপনার জীবনের মৌলিক এই কাজ যেন ভাই বাদ না যায়। আপনি সেনা করছেন, ব্যবসার করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, মানুষের উপরে অত্যাচার করছেন, বিনা কারণে একজন মানুষকে আপনি অপরাধী বানিয়ে তার মাথার উপরে শাস্তি চাপিয়ে দিচ্ছেন, এটা একটা প্রকাশ্য কবিরা গুণ। এই গোনা যদি এখনো আপনি না থামান কখন মরণ চলে আসে বলা যায় না, আর মরার পরে আবার দুই বছর পরে জাহান্নাম থেকে বের হবেন এই আশায় আছেন, তাহলে জীবনে এই দুনিয়ায় গোনা বন্ধ হবে? গোনা তো বন্ধ হবে না। এক দুই নম্বরে আপনার ইচ্ছার কারণে আপনার গোনার কারণে দুনিয়ার যে ক্ষতি হয়ে গেল এই ক্ষতি তো উঠে আসবে না। বলে আপনি যে বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার ইচ্ছার কারণে কত মানুষ আজ তার নিজের অধিকার থেকে বঞ্চিত, এমনকি আমি আমির হামজা পর্যন্ত। আমার এখন 28 বছর বয়স, 18 বছর বয়সে ভোট দেয় না মানুষ, 10 বছর শুধু যাই ফিরে চলে আসি, যা সিস্টেমে হোক। তো এই যে অধিকার থেকে আপনি একটু বঞ্চিত করে দিলে, আপনি ইচ্ছা করে কাজ করছেন, আমার এত বড় অধিকার আপনি আদায় করতে দিলেন না, এবার আপনি বলেন আল্লাহ যদি আপনাকে মাফ করে তা আমার এই ক্ষতিপূরণ কে দেবে, আমার কোন বাবা দেবে বলো? এত সহজ কথাগুলো না বোঝার ভান করে পরে যে গেবত করে। হ্যাঁ আমি বেশি বোঝো, বেশি তো কোরআন শরীফ বোঝে, আমি না এ কথা বলেন না কেন? কুষ্টিয়ার ওই লোকটাদের সুদ ছাড়তে পারছে না কেন আপনি টের পেয়েছেন? কারণ ওর ধান্দা আছে যে কিয়ামতে আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবে, দাড়ি পাল্লায় এদিকে 5 কেজি গোনা তুলে দেবে, এদিকে 6 কেজি সওয়াব তুলে দেবে, মাপ দিলেই জান্নাত। এই ধারণা বাংলাদেশে যতদিন না পাল্টাবে ততদিন সুদ বন্ধ হওয়া, ঘুষ বন্ধ হওয়া, জেনা বন্ধ হওয়া সম্ভব না। আল্লাহ সহজ কথাকে আরো সহজ ভাবে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। নবীজিকে আল্লাহ বিভিন্ন নিদর্শন করে এভাবে দেখাচ্ছিলেন যে এই পাপের এই এই শাস্তি, সর্বশেষ জান্নাত, পুলসিরাত, মিজানের যে কিভাবে মাপ দেবেন এগুলো দেখিয়ে হাউসে কাউসার দেখালেন। আমার আল্লাহ এবার নিজের গবেষণাগারে বসিয়ে 14টা বিষয় তাকে শিখালেন। কয়টা বললেন? আপনি যদি এই 14টা বিষয় আপনার উম্মতের কাছে অ্যাপ্লাই করতে পারেন আর তারা যদি এগুলো রিসিভ করতে পারে, আমি নবী, হে নবী আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম আপনার ওই অশান্ত পৃথিবী, অশান্ত সমাজ শান্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র 1.5 হাজার বছর আগের জন্য। আরো জোরে বলেন, সেই রজব মাস তো এখনো আছে নাকি এটা নতুন রজব মাস? ওই একই রজব মাস বছরে বছরে ঘুরে আসে, একই রজব মাসের 27 তারিখ আসে, এক কথা বলেন, একই কোরআনের সেই 14টা সূরা বনী ইসরায়েলের 23 থেকে 38 এই 14টা কর্মসূচি এখনো কোরআনে আছে। নবীজি 1.5 হাজার বছর আগে 14টা কর্মসূচি বাস্তবায়ন করে যদি বলতে পারেন খায়রুল করুনী করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। তে আমাদের দেশে যারা দায়িত্বে আছে এই 14টা কর্মসূচি রজব মাসে বাস্তবায়ন করে কেন বলতে পারবে না? বলতে পারবে না? আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন, রাগ না করে যদি মাথায় মগজ থাকে একটু চিন্তা করেন, আর যদি আপনার বিবেকের উপরে কুকুরে পোষাব করে আমার কিছু বলার নেই। ঠিক কোন এলাকায় আসলাম আপনি, কোন কারণ ঠিক বলছে? বিবেকের উপরে যদি কুকুরে পোষাব করে কিছু বলার আছে আর? হ্যাঁ ঠিক আছে, আমি আশা করবো আপনারা যারা দায়িত্বে আছেন, দায়িত্বে আমির হামজা না, এদেশের দায়িত্বে এখন আছে 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে, এই মানুষগুলো মেরাজের শিক্ষা যদি সত্যি নিতে পারে বাংলাদেশ আবারও খয়রুল করুনী করনি হবে ইনশাআল্লাহ, আমরা এইটাই দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি সেদিন এই মিরপুরে একে ওইটা এক না চিড়িয়াখানার পেছনে আমি ওখানে এই 14টার 2টা কর্মসূচি বলেছিলাম, 2টার ভেতরে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর 2 নম্বরে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে, খেদমত করা লাগবে, খরচ করা লাগবে। তাহলে আল্লাহর আইন মানা ইবাদত করা ফরজ, কিন্তু মা বাবার আইন মানাও ফরজ না, ইবাদত করাও ফরজ না। ইবাদত শুধুমাত্র কার জন্য? আইন মানা লাগবে শুধুমাত্র কার? আর মা বাবার খেদমত, মা বাবার। অনেকে বলে মা বাবার আইন মানা ফরজ না, আপনার ইমান থাকবে না,
পৃথিবীতে মা বাবার আইন মানা যদি ফরজ হয় মাঝখানে ওয়া দিয়েছে কোন কারণে? এ খেলা করার জন্য দিয়েছে। মা বাবার সেবা করা, খেদমত করা, ওর পেছনে টাকা পয়সা খরচ করা ফরজ। যার যে সামর্থ্য আছে তার মা বাবা ঠিক ওই লেভেলে থাকবে। আমার আকিজ গ্রুপের যিনি এখন আছে দায়িত্বে চেয়ারম্যান আদ্দিন হাসপাতালের মালিক ডক্টর মহিউদ্দিন, এখন ওনার মা যে জায়গায় থাকে আমির হামজার মা ওই জায়গায় থাকতে গেলে কিয়ামত হয়ে যাবে না? ওনারা বাংলাদেশে এখন দশজন যদি ধনী মানুষ থাকে তার ভেতরে তিন নাম্বার ওনারা। ওনার মা তো থাকবে ওই পর্যায়ে, এক এক দিন ওনার মার পেছনে মনে করেন 10 লাখ টাকা খরচ হলেও পশম চায় মনে হয়, কিছু মনেই হবে না। আর আমার সারা জীবনের ইনকাম একদিন 10 লাখ টাকা খরচ করে ওনার মার মতো রাখতে গেলে আমি পারবো? সুতরাং আমার যে সামর্থ্য আছে আমাকে ওই অনুযায়ী মায়ের পেছনে খরচ করা লাগবে। তাহলে আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার সাধ্য মতো খরচ করা, সেবা করা, খেদমত করা। এই খেদমত কিভাবে করবেন আল্লাহ তার ধরন দিয়েছেন পাঁচটা, ওখানে আমি ব্যাখ্যা সহ বলেছিলাম। তিন নাম্বার এবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী দুনিয়ায় যাবার পরে আপনি কি করবেন জানেন? এখানে আলেম নেই, আমি আলেমদেরকে বলছি এবার আপনাদের কাজে লাগবে। ওয়াতি দালে কুরবা হাক্কহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদ্দির তাবদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, না এখানে কথা বলে কে, কথা বলেন কেন, একটু চুপ করেন, আমি আর 5-7 মিনিট সময় নিচ্ছি, একটু চেয়ে নিচ্ছি সময়টা। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এই আয়াতের ভেতরে আছে, আপনার চিন্তার জগতে ঝড় উঠবে ইনশাআল্লাহ আলেমদের। এরপরে চট্টগ্রাম, চট্টগ্রাম কয় নাম্বার? 7 নাম্বার। কত? প্রথমে মা বাবা, স্ত্রী, সন্তান, চাচা, ফুফু, প্রতিবেশী, এরপরে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কয় নাম্বার বলছে? 8 নাম্বারে। এ সিরিয়াল দিয়েছেন আল্লাহ সূরা বাকারার 215 নম্বর আয়াতের দলিল। এদিকে সাজগোজ করার জন্য যে সোনো পাউডার লাগে এগুলো কিনে দেয় না, শুধু লোকের বউ দেখে মজা মারে। কি কথা বলেন এখন, নিজেরটা দেখবে তো কি আশ্চর্য বলেন তো। এক মহিলা যদি 28টা স্বামী পাল্টায় তো ওর কি? যা হয় হোক, আল্লাহ যেন অন্তত আর স্বামী যেন আর না পাল্টায়। পুলিশ ওকে ধরেছে, এখন রিমান্ড চলছে, তোর 28টা স্বামী কি করতে লাগে আমরা দেখাচ্ছি। তখন আপনার খাবারগুলো হজম হয়, যখন পেটে খাবার থাকে না তখন ওই পিত্ত রস পড়া অটোমেটিক মেশিনের মতো আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহ বোঝাতে চায় আমি অপচয় করি না তোর শরীরের ভেতরে থাকে।